আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল ভাই দেশে আসার পরে, 3-4 দিন পরে। তো এখানে আমাদের ভাড়াটিয়া একটু ফসল ফলিয়েছিলেন, টমেটো, সবজি বলতে সব বেগুন, কাঁচামরিচ, এগুলো বড় বড় লাউ। তো আমি বলেছিলাম এখানে আমি সব চাষ করেছিলাম, তো ভাই এসেছিলেন দেখার জন্য যে আমি এত কষ্ট করি কিভাবে, সকালে পানি দিই আবার বিকেলে পানি দিই। তো আমি পুরাই ভাইকে এখানে কি বলবো, পুরাই কি বানিয়ে ফেলেছিলাম, মানে মদনের মতো বানিয়ে ফেলেছিলাম। যে বিশ্বাস করে নিয়েছেন যে আমি এইখানে ফসল ফলাচ্ছিলাম, কারণ বিশ্বাস করারই কথা। 2 বছর আগে আমি ছাদে সব কিছুই চাষ করেছিলাম, স্ট্রবেরি থেকে শুরু করে মালটাটাও, মানে তারপর ফজলি আম, সব কিছুই আমি ছাদে এক সময় আমি গার্ডেনিং করেছিলাম, সবাইকে খাইয়েছিলাম। তো বিশ্বাস করারই কথা ছিল। তো এখন এগুলো পারি না, মানে সময় দিতে পারি না, অনেক নানান কাজে বিজি থাকি। তারপরে ভাইকে বড়ই খাওয়া মানে দিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু এখানে আমাদের বড়ই গাছ ছিল। তো আমাদের ভাড়াটিয়াকে বলেছিলাম আমার আমার ভাইয়ের জন্য একটা বড়ই শুকিয়ে রাখার জন্য, কারণ আমাদের ঘরে দিলে হয় কি সবাই খেয়ে নেয়, মানে রাখা যায় না। মানে যারা সাথে শুকাতে দেয় তারা 2টা করে খাবে, আবার আনার সময় 2টা করে খাবে। তো প্রতিদিন 2-4টা করে খাওয়া হলে আর বড়ই থাকে না বড়ই। তো আমি আমাদের বাড়াটিয়াকে বলেছিলাম যে তুমি ওনাকে আন্টি ডাকি। তারপর ভাইয়ের সাথে এখানে অনেক দুষ্টামি করেছিলাম, বলছিলাম গরুকে কুলে নেওয়ার জন্য, গরু বাচ্চাকে, বেবি হয়েছিল নতুন তাসকিনের 1 সপ্তাহ পরে গরু নতুন বাচ্চা দিয়েছিল। তো বলছিলাম কুলে নেওয়ার জন্য। তারপর এইখানে খাদিজা পরে ফুট পাঠিয়ে নিয়েছিল যে আমাদের যে নেইবারের ছেলেকে সে কুলে নিতে চাচ্ছিল, তার থেকে 1 বছরের বড় ছেলেটাকে সে কিভাবে কুলে নেবে। তো এটাকে কুলে নেওয়ার সময় মনে হয় ওর মাথাটা খাদিজার দাঁতে লেগে গিয়েছিল আর অনেক রক্ত বের হয়েছিল। আমার বোন তো কেঁদে নিয়ে কেঁদেছিলেন মেয়ের কি হলো কি হলো বলে। তো সে এখানে বাবুয়া দেখে নিয়েছে, মানে সবকিছু কিছু বাবুয়া বলে এখানে, মানে দুলছিল বাবুয়াকে ধরার জন্য। তো এই বড়ইগুলা মানে অনেক মিষ্টি। তো আমার আমাদের আন্টি থাকায় এই বড়ইগুলা খেতে পেরেছিলাম, না হয় সবাই পেরে পেরে নিয়ে খেয়ে চলে যায়, যেহেতু রাস্তার সাইডে এই গাছটা ছিল আর আমাদের সব বাড়ি রোডের পাশে। যে কোনো কিছু গাছ থাকলে সবাই ছিঁড়ে নিয়ে খেয়ে যায়, মানে আমরা তো কিছু বলি না। তো এই যে খাদিজা পড়ার পরে কেবল ফুটটা ফেটে ফেলেছিল। তো আজকের দিনটা ভাইকে নিয়ে একটু হেঁটে বসেছিলাম, যেহেতু ভাই আসার পরে সময় পান না, এখানে এখানে যেতে হয়। তারপরে যেমন নতুন গরুর বাচ্চাটা, এই ভিডিওটা আমি পরে শেয়ার করিনি, আমাদের কালো গরুটার একটা বেবি হয়েছিল, গাল মানে মেয়ে গরু ছিল। তো খাদিজা এটাকে ধরার জন্য যাচ্ছিল, মানে ভয় পায় না, সব কিছুকে খালি হাত হাত দিয়ে ছুবে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে।